فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على النبي الامين وبعد

আমাদের প্রতি ইবাদত বন্দী ফরজ করেছেন যেই কালিমার মাধ্যমে আমরা ইবাদতকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই করতে পেরেছি সেই কালিমা হল কালিমা দত্তা হে কেননা আমরা খুব ভালো করে জানি নিবিম সাল্লু আলী ওয়াসাল্লাম তিনি মক্কাতে তেরো বছর তিনি কালেমারই দাওয়াত দিলেন এজন্য যে কালেমা যদি সুন্দরভাবে না বুঝে তাহলে ইবাদত সুন্দর করতে পারবে না আজকের সমাজে বিশেষ করে আমাদের কথা আমরা বলবো অনেক এমন এমন অনেক ভাই রয়েছেন যারা এই কালিমাতুদ তাওহিদের অর্থ বুঝেন না তার মর্ম বুঝেন না তার দাবি বুঝেন না এজন্য যে তাদের মাঝে পরিবর্তনও দেখা যায় না কালেমার দাবিদার কিন্তু পরিবর্তন দেখা যায় না যে ব্যক্তি কালিমা বলবে কালিমাতুত্তা ওহিদ তার পূর্ণ জীবনের পরিবর্তন ঘটবে নেবী মুসাল্লাহ আলিহুসাল্লাম যখন তাদেরকে কালিমাতুত্ তা দাওয়াত দিলেন তাদের মাঝ থেকে যারা তা দাওয়াতকে কবুল করলো না তারা বিভিন্ন ধরনের কথা বলেছিল আল্লাহ সুফহানা হুয়াত তাদের কথাগুলো তিনি নকল করেছেন আজা আলআলহাত ইলাহ ওয়াহিদা তারা বলা বলি শুরু করে দিল যেটি আল্লাহ করেছেন যে কি ব্যাপার মোহাম্মদ আমাদের যত ইলাহ আমরা আল্লাহ ছাড়া অনেক ইলাহ উপাস্যের উপাসনা করে থাকি ইবাদতবন্দি করে থাকি আর তিনি সকল উপাস্যকে বন্ধ করে বাদ দিয়ে একমাত্র এক ইলাহ এক আল্লাহর ইবাদতের কথা বলে ইন নাহাদ আলা সাইউন উজাব এটি বড় আশ্চর্যজনক কথা এটি বড়ো আজব কথা এটি আমরা গ্রহণ করবো না এটি আমরা গ্রহণ করব না কেননা তারা লা ইলাহা ইল্লা এর মর্ম বুঝতে পেরেছিল অর্থ বুঝতে পেরেছিল লা ইলাহা কোন ইলা নাই আই লা মাহাবুদা কোনই মাহাবুদ নাই বেসাক্তি সত্য কোন মাহাবুদ নাই ই আল্লাহ ছাড়া এটি হচ্ছে লা অর্থ মাবুদ অনেক আছে পৃথিবীতে মাহবুদ কিন্তু অনেক আছে কিন্তু সত্য যে মাহবুদ সে মাবুদ হলেন একমাত্র আল্লাহ সু মাহবুদ কাকে বলে মাহবুদ বলা হয় যার ইবাদত করা হয় যদি গাছের ইবাদত করা হয় তাহলে গাছটা হবে মাহবুদ কখন আমাদের সমাজে মাছের ইবাদত করা হয় মাছের পূজা করা হয় আছে না এই ধরনের মাছ আছে তখন সে ওই মাছ হবে তার মাহবুদ এই জন্য কখনো চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো মাহবুধ হতে পারে যদি তার ইবাদাত করে কেননা এই ধরনের ধর্ম তো পৃথিবীতে আছে যারা তাদের মনে যা চাই সেটির পূজা শুরু করে দেয় সেটির পূজা শুরু করে তাদের তাহলে মাহবুদেরও শেষ নাই ইবাদত যার করে সেই ইবাদত তারা এমন জড় পদার্থ কখনো কখনো মানুষকে কখনো মানুষের অঙ্গকে অঙ্গ মিন যায় আমাদের এবং তাদের মাঝে পার্থক্যই হলো আমরা ইবাদত করি এক আল্লাহ আর তারা ইবাদত করে বহু আল্লাহর বহু উপাস বহু ভগবানের এই তো হলো পার্থক্য এই জন্য ইলাহ ইল্লাল্লাহ যখন যারা ঈদ কালেমার দাবিদার হয়েছেন নেবীম সাল আলী আসালামের কাছে এসে তারা জিজ্ঞাসাবাদ করেছেন যে আমার প্রতি কি কি করণীয় রয়েছে করতে হবে ফরজ কি নেবীম সাল আলী আসসালাম সুন্দর করে তাদেরকে বুঝিয়েছেন যে ফরজ যত নামাজ রয়েছে ফরজ নামাজ আদা করতে হবে রমজান মাস আসলে রোজা রাখতে হবে অর্থ সম্পদ যদি জাকাতের পরিমাপে পৌঁছে তাহলে জাকাত দিতে হবে এগুলো কিন্তু এগুলো বুঝিয়েছেন আল্লাহ এক ব্যক্তি এসে জিজ্ঞাসাবাদ করলেন আল্লাহ নবী সুন্দরভাবে আল্লাহ ব্যক্তি যদি সত্য বলে তাহলে সে মুক্তি পেয়ে গেছে সফল কাম হয়েছে যদি সত্য বলে তিনি কসম করে বলেছেন যে আল্লাহ নবী যা বলেছেন আমাকে নামাজের বিষয়ে আমি কখনো নামাজ না রোজার বিষয়ে কখনো রোজা ছাড়ব না হজের বিষয়ে কখনো হজ ছাড়বো না কালিমার দাবি আল্লাহ না পরিপূর্ণভাবে করবে কালেমা এই দাবি মেনে নেবে সে জান্নাতে প্রবেশ করেছে এই জন্য এই কালিমা ব্যক্তিকে জান্নাত নিয়ে যায় এই ব্যক্তিকে দুনিয়াতে যেমন তার চলার পথকে সুন্দর করে পরকালে তার জন্য জান্নাত সহজ করে দেয় এই হল ক্যালিমা এই এজন্য ক্যালিমাতু তৌহিদ বা তৌহিদের জ্ঞান ক্যালিমা তৈবা উত্তম বাণী এই উত্তম বাণীর জ্ঞান আমাদের সবার প্রতি প্রথম যে ফরজ সেটি হচ্ছে এই ক্যালিমা সম্পর্কে জানা ফরজ যদি ক্যালিমার অর্থ না বুঝে তাহলে যত নেভি এবং করে এসেছেন তাদের প্রোগ্রাম বুঝতে পারবে না এবং সে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর সাথে অন্য কেউ ডাকবে আল্লাহর সাথে অন্য কেউ ডাকবে আল্লাহর অন্য কেউ দেবে যেগুলো কামনা করা দরকার আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্যের কাছে কামনা করবে আজকে সমাজে আছে না আল্লাহ আকবর সিরকে ভরপুর আমাদের দেশ বাংলাদেশের দিক দিক যদি আমরা একটু আলোচনা করি সেচ হচ্ছে কান্না কাটি হচ্ছে নজর মান্যতা দেওয়া হচ্ছে সন্তানও চাওয়া হচ্ছে সবকিছু মনে হচ্ছে যে না তারা দিতে পারে এটি হচ্ছে কালিমা বিরোধী কর্ম যে ব্যক্তি কালিমা বলবে এগুলো করতে পারবে না কেননা সে সাথে সাথে বলবে ইয়া কানা আবু দোয়া ইয়া কানা একমাত্র তোমারই বাদাত করি আর তোমার কাছেই সাহায্য চাই তুমি ছাড়া কারো ইবাদত করি না যেটি কালে মার যাবি ল ই ল আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাসনায় মাবুদ নাই ওলা কতো বা আস্ত নাফি কুল্লি উমথির রসুল আ আনি আই বোদুল্ ল অ জেতানিবু ত বুদ আল্লাহত কালে কালে যুগে যুগে অনেক নেভী এবং রসুল পাঠিয়েছি আর সবার দাওয়াতের প্রোগ্রাম ছিল একটা একটি তাদের প্রোগ্রাম কি তোমরা এক ইবাদত আনি আল্লাহ এবং আল্লাহ যত ধরনের ইবাদত রয়েছে উপাসনা রয়েছে সবগুলো থেকে তোমরা বিরত থাকো এটি ছিল সকল নেবি এবং রসুলের দাওয়াতের মূল পয়েন্ট কালিমাতু তিদ কালিমা দাওয়াত ছিল কালিমা তাই এবার দেওয়া ছিল আজকে যদি আমাদের এই কালেমা শুধুমাত্র কখনো কখনো মুখ দিয়ে উচ্চারণ হয় কিন্তু অন্তরে বিশ্বাস নাই যদিও বিশ্বাস থাকে কর্মে পরিণত করেন না যদি কোনো ব্যক্তি এই কালেমা বলেন মুখ দিয়ে অন্তর বিশ্বাস না থাকে তাহলে সে পরিপূর্ণ ইমানদার ন ইমানদার ন ইমানদার হতে হলে মুখ দিয়ে যেমন ভাবে বলবেন অন্তরে থাকতে হবে যেটি মুখ দিয়ে বলবেন অন্তরে রয়েছে সেটি কর্মেও পরিণত করতে হবে কর্মেও কর্মে পরিণত করতে হবে কেউ যদি মুখ দিয়ে বলে যে না আল্লাহকে এক বলে মেনে নিয়েছি অন্তরও আমার আছে এক আল্লাহর তাহলে কর্ম করতে হবে ইবাদবন্দি কি ইবাদতী করতে হবে ওমা উমিরু আলহদ্দিন আল্লাহ বলেছেন তাদেরকে অন্য কিছু আদেশ করা হয়নি যে একমাত্র আল্লাহর ইবাদত করবে দিনকে তার জন্যই নির্দিষ্ট করবে এখন আল্লাহর ইবাদত করবে এই বিষয়ে তাদেরকে আদেশ করা হয়েছে যে কোন কালিমা আত তাওহীদ যে ব্যক্তি কালিমা আত তাওহীদ সুন্দরভাবে বুঝেছে সেই একমাত্র সফলকাম হতে পারে সফল হতে পারে জন্য কালিমা তাওহীদের অর্থ বুঝতে হবে মর্ম বুঝতে হবে আমাদের সমাজে জিজ্ঞাসবাদগুলো অনেকে বলতে পারে না সুন্দর করে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ এই kalimat অনেকে এভাবে বলেন আল্লাহ ছাড়া আর মা'বুদ নাই না এটি সঠিক নয় আরো সুন্দর করে বলতে হবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নাই সত্যিকার লাগাতে হবে যদি মাহবুদ নাই বলা হয় তাহলে ঠিক হবে না কেন অনেক মাহবুদ আছে তো সত্য মাহবুদ নাই সত্য সত্য মাহবুদ নাই কালিমার সুন্দর করে অর্থ বলেছেন যে কেউ যদি শুধুমাত্র এতটুকু বলে যে লা আল্লাহ ছাড়া মাহবুদ নাই তাহলে এই কালিমার অর্থ পূর্ণ হবে না এই কালিমার অর্থ পূর্ণ হবে না বরং পূর্ণ করতে হবে যে সত্য কোনো মাহবুদ নাই আসলে সত্য কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া তো অনেক আছে আমরা বলেছি বলা হয় হয় যার যার ইবাদত ইবাদত করা করা হয় সেই হচ্ছে মাহবুদ এই কালিমাতে পোষণ করা যাবে না কেউ যদি অন্তর দিয়ে বলে আর আমল না করে সন্দেহ থেকে থাকে তাহলে সেও মুসলিম নাই মোহাম্মদ নাই অন্তর দিয়ে বলতে হবে একনিষ্ঠ সাথে বলতে হবে এই জন্য এই কালিমার ব্যাখ্যা চাওয়া হলে আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন দিন সম্পর্কে যে তোমরা আল্লাহর প্রতি ইমান এর অর্থ জানো সাহবা বললেন আল্লাহ রসুল আহ আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন নবী সাল্লাহ আলী আসাল্লাম সুন্দর করে বলে দিলেন যে এই কালিমার অর্থ হলো নামাজ কায়েম নামাজও করতে হবে এই কালিমার দাবি এই কালিমার দাবি রয়েছে যে দাবিগুলো রয়েছে সেগুলো হল যত ফরজ যত ফরজ আমল রয়েছে এই কালিমার দাবি হলো সে আমলগুলো সুন্দর করে করতে হবে যথার্থ করতে হবে নিজের মন মতো করা যাবে না আজকে তো আমাদের ইবাদত ইবাদত বন্দিগিগুলি কখনো কখনো রুটির মাফিক হয়ে গেছে এমনি যেতে হবে তাই যাই কখনো কখনো যাই কিন্তু আল্লাহ সুফাহ যেইভাবে ফরজ করেছেন সেইভাবে কিন্তু আদা করা হয় না এই ক্ষেত্রে কালিমের দাবি তিনি পূর্ণ করেননি আল্লাহর কাছে মুক্তি পেতে কঠিন হবে মুক্তি পেতে কঠিন হবে যেই ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করবে আর যদি বলে ভাই ইমান ঠিক আছে নামাজ না পড়তে পারি তাহলে কিন্তু বেগতিক হয়ে যাবে সুন্দর কথা বলেনি সুন্দর কথা বলেনি এটি আসলে যারা মিথ্যাবাদী তাদের কথা তাদের কথা যদি বলে থাকে জেনাল সুন্দরভাবে বলে দাবি দেয় তাহলে তো কর্ম থাকতে হবে কর্ম ছাড়া কিভাবে দাবি দিতে পারে কর্ম ছাড়া কিভাবে দাবি দিতে পারে দাবি দেওয়ার সাথে সাথে কর্ম পালন করতে হবে জন্য এই কালেমার দাবি সুন্দরভাবে বোঝা আমরা শেষ করবো যেহেতু সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আজকে আমাদের

কালকে আমাদের দিন মুক্তি লাভ করবেন না মুক্তি লাভ করবেন কারা যারা কালিমাতুদ বলেছেন হৃদয় দিয়ে অন্তর দিয়ে মন উজাড় করে কালিমাতি বলেছেন আল্লাহ সুলানকে মেনে নিয়েছেন নেবী সাল আলি সাল্লামের অনুসরণ অনুকরণ করেছেন কেননা কালিমাতুত্তিদ কালিমাতু শাহাদা পরিপূর্ণ পরিপূর্ণভাবে বলতে হবে আসহাদু আল্লাহ ইহ ইহ ও আন্না মোহাম্মদ আর প্রথমে সাক্ষ্য দেবে আল্লাহর আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই আরও সাক্ষ্য দিচ্ছি ওয়া আসহাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী তিনি হলেন আল্লাহর রসুল বার্তাবাহ নেবি তিনি আল্লাহর পক্ষ থেকে দিন নিয়ে এসেছেন এটি আমরা সাক্ষ্য দিচ্ছি কেউ যদি দুটি জিনিসকে মেনে নিতে পারে কোরআন এবং সুন্নাকে সে শুধুমাত্র কালকে আমাদের দিন সাফাতেও পাবে জান্নাতিও হবে না হলে যারা শুধুমাত্র মুখ দিয়ে কালিমা বলেছে অন্তরে তাদের ছিল না এই জন্য আল্লাহ নবী আরো বিশেষ ভাবে বলেছেন খালিসান সে একনিষ্ঠ অন্তর দিয়ে বলবে কালিমাল্লাহ অন্তর দিয়ে বলবে কেউ যদি অন্তর দিয়ে না বলে তাহলে আসলে মূলত কালিমাই সে বলেনি কালেমা বলেনি মুখ দিয়ে তো অনেকে বলতে পারে আমরা এই কথা বলতে পারি কোন বিধর্মী যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কি সে মুসলমান হয়ে গেল হ্যাঁ আমাদের দেশে আছে তো অনেক সময় অমুসলিমরা ভিক্ষা করতে আসে এসে সেক্ষেত্রে এইভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কেননা আমাদের ওই ভিক্ষা ভিক্ষাবৃত্তির এটা শব্দও বতে বাক্য হয়ে গেছে যে কি বলে ভিক্ষা চাপবে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু ওরা ভিক্ষা নিতে এসেছে বলে সেও মুসলিম না সে মুসলিম নয় মুখ দিয়ে বলতে পারে তার অন্তরেও নাই আর যদি অন্তরে থাকেও সে আমলে রূপ দেয় না এই জন্য সে মুসলিম নয় মুসলিম নয় এই জন্য কৌলুন বিল্লি বিল্লি সান হতে হবে মুখ দিয়ে উচ্চারণ ও তাস বিল কল জেনান আর হৃদয়ে পূর্ণ বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই এই জন্য আমার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য যে ব্যক্তি কথা বলতে পারবে অন্তর দিয়ে বলেছে সব কিছুকে একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করতে পারবে নির্ধারণ করতে পারবে সে হলো মেন সে হলো সে মেন আল্লাহ তারা বলেছেন কুল ইন না চলাতি নুসুকি ও মাহিয়ায়া অ মামাতি লীল্লা হেৰফবিলাহাল আমি হেন আপি বলে দিন কুল ইন না আমার চলা আমার দোয়া প্রার্থনা ইবাদত বন্দেগী ওয়া নুসুকি এবং আমার কুরবানী দান খায় যত আমার আত্ম উৎসর্গর আছে নুসুকি অ মাহিয়ায়া আমার পূর্ণ জীবন আমার জীবনে কি আছে যা কিছু আছে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু এগুলো কার জন্য করি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় দুনিয়ার কোন আমরা খাই কেন আল্লাহর জন্য খাই আল্লাহর আল্লাহর জন্য আমরা বাঁচি আল্লাহর জন্যই আমরা এ দুনিয়াতে আছি আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত ইবাদতবন্দিগীর জন্য অতএব আমি তার ইবাদত ইবাদতবন্দিগীর জন্যই এ দুনিয়াতে আছে দুনিয়ার কোনো স্বার্থে নাই অন্য মানুষের কোনো স্বার্থে আমি দুনিয়াতে আসিনি অন্যের কোনো কল্যাণ করে দিতে আসেনি আমার কল্যাণ সাধন করতে আসেনি আর যদি আমার কল্যাণ সাধন করি তাহলে রবের আনগত্য করেই আমার কল্যাণ সাধক সাধন করি এজন্য আল্লাহ সুখান তারা বলেছেন যে তা পূর্ণ জীবন ও মামাতি এবং আমার মরণ আমি যে মরে যাব আমি কার জন্য মরব কার জন্য মরবো কুইল্লি একমাত্র আল্লাহর জন্য রববিলাক আর আমি যিনি বিশ্ব জাহানের জগতের যিনি রব তাহলে আমার জীবন মরণ যা কিছু আমি করি এরে কার জন্য করি হ্যাঁ সে লা ইলাহিল্লাল্লাহ বুঝেছে সে লা ইলাহ ইল্লাল্লা বুঝেছে নাহলে তার জীবনের সব কাজগুলো সুন্দর করতে পারবে না যে ব্যক্তি সুন্দর করেছে মূলত সে লা ইলাহিলাল্লাহ বুঝাচ্ছে নাহলে খাওয়ার সময় তার অন্তত বাগ বিচার আছে তো হালাল হারাম আছে না তার শোনার জন্য হালাল হারাম আছে না দেখার জন্য হালাল হারাম আছে না সর্বক্ষেত্রে কিন্তু আমাদের নীতিমালা আছে এবং সীমানা আছে যারা সীমানা ওভারটেক করে তারা মূলত লা ইলাহিল্লাল্লাহর অর্থ সুন্দরভাবে বুঝেনি ফলো করে এই যারা লা ইলাহিলাল্লাহ বলেছে নামাজ নাই যে হতেই পারে না হবে না মিলবে না দাবি দিয়েছে কর্ম থাকবে না তাহলে তো ওই দাবি আসলে দাবি নই আমাদের সমাজে অনেক ডাক্তার আছেন ডাক্তার ভাই নামে ডাক্তার কিন্তু আসলে তার মাঝে ডাক্তারি পেশা শিক্ষাগত যোগ্যতা নেই কোনোদিন সে ডাক্তারি বিদ্যাই শিখেনি তাকে যদি ডাক্তারি কোনো পরামর্শ চাওয়া হয় সে কি বলবে কি বলবো যে না আমি ডাক্তার নই ভাই ডাক্তার নই আমাকে মানুষ ডাকে ডাক্তার বলে যারা ইমানের দাবি দেয় কিন্তু ইমানের কর্ম নাই তারা ও কথাই বলবে যে ভাই আসলে আমি ইমানদারি নই এই জন্য আল্লাহ নবী বিশেষ করে স্মরণ করেছেন করেছেন যে যারা একনিষ্ঠ ভাবে অন্তর দিয়ে লাহিল পাঠ করবে তারা জান্নাতি হবে তারা সাফাত লাভ করবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুখাল আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দী করার তৌফিক দান করুন যত ধরনের শয়তানের ধোকা কুমন্তরণা অন্যায় কাজ হারাম কাজ সব কিছু থেকে আমাদেরকে সব অন্যায় থেকে আমাদেরকে বিরত রাখুন হেফাজত করুন ওসল্লা তলি